খোকন মার্জিয়া, বাচ্চার বয়স হলো 4 বছর, অর্থাৎ আপনার ছেলে বাচ্চা, ও খেতে চায় না, কৃমির ওষুধ খাইয়েছেন, অমিডন জিঙ্ক এগুলো খাইয়েছেন, অনেকদিন খেয়েছে, ওষুধ খাওয়া শেষ, এখন আমার খেতে চায় না, কী করণীয় বলবেন? অ্যাকচুয়ালি বাচ্চারা ওভার অ্যাটেনশনেও কিন্তু খেতে চায় না, বাচ্চারা শুধু যে ক্ষুধা লাগলে খাবে তা না, সাইকোলজিক্যাল কিছু বিষয় থাকে, সেটাকে একটু আপনাদেরকে প্রাধান্য দিতে হবে। সারাক্ষণ একটা বাচ্চাকে খাবারের কথা বললো, পোক করলেও কিন্তু আপনার বাচ্চা খাবে না। 4 বছরের একটা বাচ্চা টেবিলে এসে আসলে অ্যাজ ইউজুয়াল নর্মাল মানুষের মতোই খেতে খাওয়া উচিত এবং আপনার কমান্ড আপনার বাচ্চার শোনা উচিত। টেবিলে ব্রেকফাস্ট দিয়েছেন, বাচ্চাকে ডাকুন, এসে যেন ব্রেকফাস্টটা নেয়। বাচ্চা যদি রিফিউজ করে ডাকার দরকার নেই, ওয়েট করুন সে কী করে, কিন্তু বাচ্চার টেবিলে এসে খাচ্ছে না, জেদ করছে অন্য বাহিরের কোনো খাবার খাওয়ার জন্য, আপনি তখন দিয়ে দিচ্ছেন, সেই কাজটা করলে আপনি বাচ্চার থেকে ভালো ফুড হ্যাবিটটা পাবেন না। এই জন্য একটু ধৈর্য ধরতে হবে, আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে, টেবিলে যে খাবার আছে সেটা যেন বাচ্চাটা খায়, টাইম মতো বড়দের সাথে মিলিয়ে ব্রেকফাস্ট, মিড স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার এভাবেই আপনার বাচ্চা করবে। তার পিছে খাবারটাকে না ঘুরে তাকে কমান্ড করুন যে তোমার জন্য খাবার রেডি, তো তোমাকে খেতে হবে। আপনার কমান্ড আপনার বাচ্চাকে শুনতে হবে। একেবারেই খুব রিফিউজ করছে আপনি বাচ্চাকে বলারও দরকার নাই, আপনার খাবারটা আপনি খান বা পরিবারের অন্য সদস্যরা বসে খাবারটা খেতে থাকুন, বাচ্চাকে একবারের জন্যও ডাকবেন না। যখন আপনার বাচ্চাকে আপনি অ্যাটেনশন দিবেন না, সে অ্যাটেনশন নেওয়ার জন্যই তখন ডাইনিং টেবিলে আসবে। এই চিন্তাটা করুন, 7 থেকে 10 দিন ইনশাল্লাহ দেখবেন আপনি বেনিফিটস পাবেন।